আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বাংলাদেশ বেনাপোল হয়ে সহজে মাত্র 70 টাকা ট্রেনে কলকাতায় আসবেন। প্রথমবার ইন্ডিয়ান লোকাল ট্রেন জার্নি, ইমিগ্রেশন কমপ্লিট করলাম, এই ইন্ডিয়ান বর্ডার, ওই পারে চলে আসলাম শিয়ালদা রেল স্টেশনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম বাংলা নিয়মিত ট্রেন জার্নি ব্লগে, আপনাদের সকলকে স্বাগত। যারা বাইরে উড়ে যাবেন নতুনদের জন্য, প্রথমে ঢাকা থেকে ট্রেনে বা বাসে করে বেনাপোল চলে আসবেন, এরপরে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়ার ওই পারে চলে আসবেন। একটু সামনে আসার পর অটো পেয়ে যাবেন, অটোতে মাত্র জনপ্রতি 50 টাকা করে অটোতে চলে আসবেন, এরপরে বনগাঁও চলে আসবেন, অটো থেকে নেমে বনগাঁও রেল স্টেশনে চলে আসবেন। আমি চলে এসেছি এখন বনগাঁও জংশন রেল স্টেশনে এসে, আমার সামনে হচ্ছে বনগাঁও স্টেশন, ভিতরে হচ্ছে টিকিট কাউন্টার, ঢুকার পর প্রথমে হচ্ছে এদিকে হচ্ছে ডান দিকে হচ্ছে টিকিট কাউন্টার। শিয়ালদা আমার টিকিট কাটা হয়ে গেছে, এখন প্ল্যাটফর্মে ঢুকতেছি। তো আমি এখন টিকিট কেটেছি, এটা হচ্ছে আমার টিকিট, আমার ওই পাশে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আমার পাশে এখন বনগাঁও যে লোকাল এটা একটু পরে ছেড়ে যাবে, শিয়ালদা রেল স্টেশনে যাবো। এটা হচ্ছে বনগাঁও জংশন, আর হচ্ছে আমার এটা ট্রেন। তো আমাদের ট্রেন একটু পরে বনগাঁও থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিবে। এটা হচ্ছে আমার ট্রেন, আমি যদি ভিতরে দেখাই হচ্ছে ভিতরে জায়গা, ভিতরে ট্রেন। এখন বাজতেছে 10:32, আমাদের বনগাঁও লোকাল ট্রেনটি এইমাত্র ছেড়ে দিল শিয়ালদার উদ্দেশ্যে। সুন্দর পরিষ্কার, চাঁদপাড়া রেল স্টেশন এসে পৌঁছল। এই সামনে হচ্ছে প্ল্যাটফর্ম, এটাতে এখন দাঁড়াবে। বনগাঁও থেকে কলকাতার শিয়ালদা 76 কিলোমিটার, যেতে সময় লাগে 2 ঘন্টারও বেশি। বাংলাদেশের মানুষ এবং অন্যান্য দেশের এই পথে সহজে কম খরচে যেতে পারেন। ইন্ডিয়ার লোকাল ট্রেনের যে এত স্পিড বলে বোঝানোর মতো না, না দেখলে সামনাসামনি। আমি বেশিরভাগই ট্রেনে ভ্রমণ করলে বাইরের ভিউ বেশিরভাগই দেখাই। মচলন্দপুর রেল স্টেশনে এসে বসেছে আমাদের ট্রেনটি। যারা ট্রেনে ভ্রমণ করে আলাদা একটা আনন্দ লাগে, যারা রেল ফ্যান তারাই বুঝবেন। দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য, মাঝখান দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। এই ট্রেনটি প্রতিদিন কলকাতা শিয়ালদা থেকে বনগাঁও শিয়ালদা প্রতিদিন 10 মিনিট পর পর ছেড়ে যায়। দেখা গেছে অনেকে বাসে বা ট্যাক্সিতে যেতে চান, যেতে পারেন, তবে সেক্ষেত্রে টাকা বেশি লাগবে আর সময় বেশি লাগবে, 4 থেকে 5 ঘন্টা। আর যারা কম খরচে ঝামেলা ছাড়া কলকাতায় যেতে চান মাত্র 70 টাকায়, তাহলে তাদের জন্য বেস্ট এই বনগাঁও লোকাল। দ্রুত সময়ে যেতে পারবেন মাত্র 2 ঘন্টায়। লোকাল ট্রেন হলেও প্রতিদিন লাখ লাখ মানুষ চলাচল করে এই রুটে। ট্রেনের ভিতরে জায়গা হয় না, তবুও সবাই মিলেমিশে চাপাচাপি করে যায়। বনগাঁও থেকে শিয়ালদা যেতে মোট 24টি স্টেশন অতিক্রম করে তারপর শিয়ালদা পৌঁছায়। ফাইনালি চলে আসলাম শিয়ালদা রেল স্টেশনে 12:40। এখন বাজতেছে 12:44, আমাদের ট্রেনটি মাত্র বনগাঁও লোকাল শিয়ালদা রেল স্টেশনে এসে পৌঁছেছে। কলকাতার ব্যস্ততম শহর, বাঙালিদের ইমোশন, কেউ চাকরি করে, কেউ পড়াশোনা করে, কেউ আবার ঘুরতে আসে। এই হচ্ছে শিয়ালদা রেল স্টেশনের প্ল্যাটফর্ম, আর এদিকে বাইরে যাওয়ার জায়গা। এই হচ্ছে বাইরে থেকে শিয়ালদা রেল স্টেশন। তো অবশেষে চলে আসলাম শিয়ালদা রেল স্টেশনে, এটা হচ্ছে শিয়ালদা রেল স্টেশন। তো এখান থেকে আপনারা অটো করে আপনারা যে যার মতন কলকাতার যে কোনো জায়গায় যেতে পারবেন।